তো আজকে বেশ অনেকদিন পরে আমি আবারও একটা ব্লগ শুট করছি। জানি না আজকে আমি কি তোমাদের সঙ্গে কথা বলবো। আসলে আগের মাসে আমাদের ঠাম্মা আমাদেরকে ছেড়ে চলে গেছে, তো তারপরে মানে আমাদের সবারই জীবনটা একদম যেন ছন্দ ছাড়া হয়ে গেছিলো। একটা বাড়িতে বয়স্ক মানুষ যদি থাকে, সে হঠাৎ যখন চলে যায় যেরকম হয়। ঠাম্মা অনেকদিন ধরেই অসুস্থ ছিল, 2019 থেকেই ঠাম্মা অসুস্থ ছিল, আর আস্তে আস্তে মানে অ্যানজাইমা আসে, আস্তে আস্তে আরও মানে শরীরটা খারাপ হয়। আগে হাঁটতে পারতো, তোমরা ব্লগে সবই দেখেছো, আগে হাঁটতে পারতো, তারপরে আর হাঁটতেও পারতো না, হুইল চেয়ারে থাকতো, তারপরে সেখানেও বসতে পারতো না, খাটে থাকতো। তো এরকম করে করে শেষে ঠাম্মা আগের মাসে মারা যায়। তারপরে আমাদের মধ্যে কারোরই মানে আমরা কেউই স্বাভাবিক ছিলাম না, আর সেই স্বাভাবিক না থাকায় আমি কোনো ভিডিও শ্যুটও করিনি, কোনো ভিডিও দিতেও পারিনি। তো আজ বেশ অনেকদিন হয়েছে, তো ঠাম্মাকে তো ভুলে থাকা সম্ভব না, কিন্তু ঠাম্মাকে নিয়েই আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে। তো সেটা চেষ্টা করছি, আবার স্বাভাবিক জীবনে সবাই যাতে ফিরতে পারে সেটাই চেষ্টা করছি আমরা সবাই মিলে। তো আজ থেকে আমি এই চ্যানেলে ভিডিও দেব। তো ব্যাস এইটুখানি বলার ছিল, তো চলো আজকে দিনটা শুরু করি। সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি, ভীষণ গরমও পড়েছে, তো এখন আমি সকালবেলায় কী করছি সেটা দেখো। আমাদের এখানে কাছে অনেক গোলাপ ফুল ফুটেছে, দেখো করে। তো এখন আমি রান্নাঘরে চলে এসেছি, আর দু তিন দিন হলো মায়ের ভীষণই শরীর খারাপ, তার জন্য রান্নাটা মোটামুটি আমাকে করতে হচ্ছে। সেই এই কদিন সেরকম কিছু করিনি, ডিম সেদ্ধ আলু সেদ্ধ ভাতের রকম করেছি। তো আজকে একটু মাছের ঝোল করব, তো মানে ওই চারা পোনা বলে না ছোট ছোট যে মাছ হয়, মানে পেট খারাপ হলে নর্মালি যেটা ওটা খেলে বেশ ভালো, তো ওই মাছের ঝোল করছি। এটা মাই করে, আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, আর তোমাদের সঙ্গেও এই রেসিপিটা শেয়ার করব। তো মাছের ঝোলের জন্য আমি সবার প্রথমে এখানে ঝিঙে আর পটল, পটল সবজি হিসেবে ছিল তো আমি দিয়ে দিয়েছি, দুটোকেই ভালো করে কেটে নিয়েছি আর সেদ্ধ করে নিয়েছি। দেখো এটাকে দুটোকে সেদ্ধ করে নিয়েছি হালকা করে। আর আমাদের বাড়িতে যেহেতু ম্যাক্সিমাম সবারই সুগার আছে, তো তার জন্য আলুটাকেও সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি। আর এখানে হচ্ছে মাছগুলো রাখা আছে, এগুলোকে এখন ভেজে নেব। তো কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে হচ্ছে মুসুরির ডাল আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, তেলটা ভালো মতন গরম হয়ে গেছে, ধোয়া উঠছে। মাছগুলো দিয়ে দেবো এক এক করে। মাছ ভাজায় আমি একদমই প্রো নই, মানে মাছ ভাজতে আমার ভীষণই ভয় লাগে, তো আজকে ফার্স্ট টাইম আমি মাছ ভাজছি। নর্মালি মা মাছটা ভেজে রাখে, আমি ঝোলটা করে নিই। তো আজকে চলো চেষ্টা করি সবটাই করার। মায়ের এতটাই শরীর খারাপ যে মানে উঠে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবে সেটাও পারছে না।
পুরোপুরি সব মাছটা ভাজা হয়ে গেছে। এখন এই যেই মাছ মাছ ভাজার তেলের মধ্যেই আমি একটু রাঁধুনি আর কালো জিরে সম্বার দেবো, আর একটু আদা আর কাঁচা লঙ্কা দেবো। মাছের ঝোল একদম কমপ্লিট, এটা নামিয়ে দেবো। এখন হচ্ছে ইলিশ মাছের, এক মিনিট করেছে ইলিশ মাছের মাথা দিয়ে হচ্ছে কচুর শাক, মা এখন বাড়ছে ওটা। আর এখন হচ্ছে আমি ভাত পাড়বো, আর আমি প্রেশার কুকারে ভাত করি, প্রেশার কুকারে একদম ঝরঝরে ভাত বানিয়েছি। আমি হচ্ছে এই এই চা খাওয়ার কাপ মেপে চাল নিয়েছি, আমাদের 3 কাপ চাল নিয়েছি, তার জন্য 6 কাপ জল দিয়েছি। আর এখন আমরা খেতে বসে আছি, সকালে আমি স্নান করে নিয়েছি। সো গাইস, এখন বাজে বিকেল 4টে, আর আমি চা করলাম, বাবাকে দিলাম, নিজেও খাচ্ছি। আমি নর্মালি চা খাই না, কিন্তু ওই একার জন্যে চাটা ঠিক করা যায় না যেহেতু, তার জন্য আমিও নিয়ে নিল, গরম জলের মতন খেয়ে নেবো। আর এখন আছে আমি আমার ফেভারিট প্লেসে, মানে আমার একদম পছন্দের জায়গা, আমার বাড়ির মধ্যে সব থেকে বেশি এই জায়গাটাই ভালো লাগে। এটা হচ্ছে আমাদের বাড়ির ব্যাক সাইড, আর এখানে হচ্ছে অনেক রকম গাছ লাগানো আছে, আর এখানেই তো আমি সারাটা টাইম থাকতাম বা থাকি। তো এখন আমি এখানে বসে বসে আমার চাটা এনজয় করব, আর তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর দেখো আমার গাছ, মানে কারি পাতা গাছটা কীরকম হয়ে গেছে, এই যখন প্যান্ডেল করা হচ্ছিলো তখন এইটা বেঁধে দিয়েছিলো একদম, তাই কারি পাতা গাছটা ঠিক ডালপালা এরকম শুকিয়ে গেছে, মুচড়ে গেছে পুরো গাছটা। চাউমিন বানাচ্ছি, তো আমি এই চাউমিনটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, অলমোস্ট হয়ে গেছে, এটা জাস্ট আমি স্টেন করিয়ে নেবো, জাস্ট জলটা ঝরিয়ে নেবো। আর বাবাকে বলেছি সামান্য একটু গাজর ক্যাপসিকাম নিয়ে আসতে, ওইগুলো শুধু কেটে একটু নাড়ি টস করে দেবো, তাহলেই হয়ে যাবে। আমি রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ আর ক্যাপসিকামকে কুচিয়ে রেখেছি,
আর এখানে হচ্ছে কড়াইটার মধ্যে তেল দিয়ে দেবো, গাজরটাকে লম্বা লম্বা করে কেটে একটুখানি সেদ্ধ করে নিয়েছি। টেস্টটা কেমন? মাইন্ড ব্লোয়িং। সো গাইস, এখন বাজে 6:30, তো আমি একদম ঘেমে একদম স্নান করে গেছি, আর চাউমিনটাও এখন টেস্ট করছে, কিছুক্ষণ পরে আমি টেস্ট করব 7:00-8:00 সময় করে, সন্ধ্যাবেলা করে। তো আজকের এই ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি, আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, আর এরপর থেকে নিয়মিতভাবে এই চ্যানেলে ব্লগ আসবে। তো চলো, টাটা।